আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতিকি সরোয়ার। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলে গেলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, কাল বনানীতে দাফন, রাজনৈতিক অঙ্গনে শোক। বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন চ্যালেঞ্জিং হবে, চাপ বাড়বে শিল্প খাতে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। করোনা সংক্রমণ রোধে অবিলম্বে সারা দেশে এলাকা ভিত্তিক লকডাউনের দাবি মির্জা ফখরুলের। এবং লকডাউনের পরও রাজধানীর পূর্ব রাজা বাজারে ঠেকানো যাচ্ছে না মানুষের যাতায়াত, হচ্ছে না পর্যাপ্ত পরীক্ষাও। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। চলে গেলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। সকালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে তিনি মারা যান বলে জানিয়েছেন তার ছেলে তানভীর শাকিল জয়। 1975 সালের 3রা নভেম্বর কারাগারে নিহত জাতীয় চার নেতার অন্যতম এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম সংসদে 5 বার সিরাজগঞ্জের মানুষের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও 14 দলীয় জোটের মুখপাত্র এবং খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন তিনি। 1996 সালের আওয়ামী লীগ সরকারে স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্ব পালন করেন মোহাম্মদ নাসিম। আগামীকাল সকাল 10:30 রাজধানীর বনানী কবরস্থানে নামাজে জানাজা শেষে তার দাফন করা হবে। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মোহাম্মদ নাসিমের মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম কাদের এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক জানিয়েছেন। আপনারা যেখানে আছেন সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন তাকে নসিব করেন। দর্শক, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে আছেন আমাদের সহকর্মী আপেল মাহমুদ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপেল, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে আপনার কাছে আর কি কি তথ্য আছে? চৈতি, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য মোহাম্মদ নাসিমের যে দাফন কাজগুলো পরবর্তী ধাপগুলো কী কী হতে পারে সে বিষয়ে ঠিক আধা ঘন্টা আগে মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় এবং আওয়ামী লীগের আরেক সভাপতি মণ্ডলের সদস্য জাহাঙ্গীর কবির নানক উনি কথা বলেছেন। এবং শুরুতে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল দাফনের বিষয়ে এবং জানাজার বিষয়ে, সেই সিদ্ধান্ত থেকে ওনারা সরে এসেছেন এবং বলেছেন যে আগামীকালকে বা আগামীকালকে ঠিক 10:30 বনানী কবরস্থানে ওখানে জানাজা শেষে ওখানেই বনানী কবরস্থানেই দাফন করা হবে। তবে করোনার সংক্রমণের কারণে, করোনার কারণে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী বা যেসব শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা যেন অতি উৎসাহী হয়ে জানাজায় অংশগ্রহণ যেন না করেন সেই বিষয়ে অনুরোধ করেছেন এবং বলেছেন যে যতটা সম্ভব কম সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে যেন জানাজা সহ দাফন সহ যে কার্যগুলো আছে সেগুলো যেন সম্পূর্ণ করা হয়। এবং তানভীর শাকিল জয়, মোহাম্মদ নাসিমের ছেলে, তিনি বলেছেন যে আসলে শুরুতে মোহাম্মদ নাসিমের মরদেহ সিরাজগঞ্জে নিয়ে যাওয়ার কথা থাকলেও পরে করোনার কারণে তারা সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এবং সোহানবাগ মসজিদেও কিন্তু আরেকটা জানাজা করার কথা ছিল, সেখান থেকেও সিদ্ধান্ত থেকেও সেরে এসেছেন। এবং প্রত্যেকটা সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করে এবং দলের পক্ষ থেকেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আর সর্বশেষ আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আওয়ামী লীগের অনেক নেতা মন্ত্রী সহ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত অনেক ব্যক্তিবর্গ ইতোমধ্যে এসেছিলেন এবং অনেকে চলে গিয়েছেন, এবং বর্তমানে বৈরী আবহাওয়ার কারণে কিছু নেতা যারা আসতে পারেনি তারা কেউ কেউ আসছেন। তবে হাসপাতালের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে করোনার সংক্রমণ যেন না ঘটানো হয় বা এ ধরনের যেন ঝুঁকি যেন বাড়ানো না হয় সেজন্য যেন হাসপাতালে ভিড় করানো হয়। এইটুকুই ছিল আমার কাছে সর্বশেষ। চৈতি জি, আপিয়াল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল থেকে সরাসরি কথা বলছিলাম আমাদের সহকর্মী আপিল মাহমুদের সাথে। এবারের বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। তাদের মতে এতে চাপ বাড়বে শিল্প খাতে। 1,90,000 কোটি টাকা ঘাটতির কারণে ব্যাংকে অতিরিক্ত চাপ পড়বে বলে জানান তারা। তারা বলেন নগদ অর্থ সংকটে ব্যাহত হতে পারে উৎপাদন খাত। স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা, শিক্ষা এবং কর্মসংস্থানে বাজেট বরাদ্দ ইতিবাচক বলেও মন্তব্য করেন কেউ কেউ। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। 2021 অর্থবছরের বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে 5,68,000 কোটি টাকা, যার বেশিরভাগ অর্থাৎ 3,78,000 কোটি টাকা আদায়ের দায়িত্ব জাতীয় রাজস্ব বোর্ড NBR-এর। কর ছাড়া অন্যান্য খাত থেকে 48,000 কোটি টাকা আসার কথা। বিশাল এই অর্থ আয় করতে অতিরিক্ত চাপ বাড়বে ব্যবসা বাণিজ্যে, এমন অভিযোগ জানিয়ে অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বলছেন বাজেটে রপ্তানি খাতে ভিন্ন ভিন্ন কর হার নির্ধারণ করা প্রয়োজন ছিল। রেভিনিউ কালেকশন এটা খুব কঠিন, চ্যালেঞ্জিং হবে। 23 লক্ষ লোক বাংলাদেশের ট্যাক্স নেটের আওতায় আছে এবং এদের উপরে কিন্তু এই বোঝাটা বাড়বে বলে আমরা মনে করছি। রাজস্ব বাজেটটা কি করা উচিত ছিল? কিন্তু অর্থটা যে আসবে আগে থেকে, তো যদি ব্যয়টাও ঠিক সুষ্ঠুভাবে করি অর্থটা মোবিলাইজ করা যাবে। আগামী অর্থবছরে 1,90,000 কোটি টাকার বাজেট ঘাটতি থাকবে। সরকার এ অর্থ নিতে চায় ব্যাংক, সঞ্চয়পত্র ও অন্যান্য খাত থেকে। এতে তারল্য সংকটে পড়বে ব্যাংকিং খাত, ফলে ব্যবসা ও বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে বলেও মনে করেন তারা। তবে স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দকে স্বাগত জানিয়েছেন বিশ্লেষকরা। যে করোনা উত্তর এবং আমাদের বিদ্যমান সমস্যার মধ্যে কতগুলো বিশেষ সেক্টরকে প্রাধান্য দিয়ে একটা অ্যাকশন প্ল্যানের মতো করা উচিত, একই সঙ্গে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনটা করা উচিত ছিল। আমাদের শঙ্কার জায়গা হলো আমাদের যে বিজনেসের জন্য যে লোন বা যেই সমস্ত টাকা ব্যাংক থেকে আমরা নেওয়ার চিন্তা ভাবনা করি বা প্রয়োজন হয় সেই জায়গাটা আমরা টাকা পাবো না। করোনাকালীন সময়ে এই বাজেটকে গতানুগতিক বাজেট বলেও মন্তব্য করেন তারা। 2019-2020 শারফুল আলম, ATN বাংলা, ঢাকা। 2021 করোনা সংক্রমণ রোধে অবিলম্বে সারা দেশে এলাকাভিত্তিক কঠোর লকডাউনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। সরকার করোনা আক্রান্ত ও মৃতের প্রকৃত সংখ্যা গোপন করছে বলেও অভিযোগ করেন তিনি। দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে দাবি করে তিনি অভিযোগ করেন। VIPরা চিকিৎসা সেবা পেলেও সাধারণ মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে সারা দেশে প্রায় 51 লাখ পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। করোনা আক্রান্ত মৃতের সংখ্যা সরকার গোপন করছে, করোনায় মারা যাওয়ার সংখ্যার সাথে বেসরকারি বা অন্য হিসাবে সংখ্যা মিলছে না। দেশে চিকিৎসা সেবায় বৈষম্য বিরাজ করছে, গরিব মানুষ হাসপাতাল ঘুরে ঘুরে চিকিৎসা পাচ্ছে না, হাসপাতালে সিট খালি নেই, এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে এভাবে ঘুরতে ঘুরতে বিনা চিকিৎসায় অ্যাম্বুলেন্স কিংবা রাস্তায় রাস্তায় গরিব লোকেরা মারা যাচ্ছে। ক্ষমতাসীন দলের নেতাদেরকে হাসপাতালে হাসপাতালে ICU বেড বুকিং দিয়ে রেখেছেন, এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে ভালো হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই ব্যবস্থাগুলো সাধারণ মানুষের জন্য নেই কেন? রাজধানীর পূর্ব রাজাবাজারের গতানুগতিক লকডাউন করোনা সংক্রমণ রোধে কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দিহান সেখানকার স্বেচ্ছাসেবীরাই। ঠেকানো যাচ্ছে না মানুষের যাতায়াত, হচ্ছে না পর্যাপ্ত পরীক্ষাও। বিশেষজ্ঞরা বলছেন জোন ভিত্তিক লকডাউন ব্যর্থ হলে আরো কঠোর সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। আরো জানাচ্ছেন মাহবুব কবির চপল। আমি এখন অফিসে যাচ্ছি, অফিসে থাকতে হবে আমাকে।
আমি পূর্ব বাজারের বাইরে, গ্রিন রোড নাকি পূর্ব বাজারের বাইরে, আমাদের গেটের বাইরে এইটাই। এমন অনেক ঘটনাই ঘটছে পূর্ব রাজাবাজারে। করোনা সংক্রমণ ঠেকাতে রেড জোন ঘোষণা করে অর্ধ লক্ষাধিক মানুষকে আলাদা করা হয়, কিন্তু কারণে অকারণে বের হচ্ছেন অনেকে। পাশে চলছে রাস্তা সংস্কার কাজ, যেখানে শারীরিক দূরত্বের বালাই নেই। ভয় করে কি তো, আমরা তো ভেতরে গেলাই অন্ত ভয় কোনো কথা নাই। আটকল মনে আছে ঘরে কাউন্টাউন নেই, কি করাবো নাই গাইতে হারিনি। লকডাউনের চতুর্থ দিনে নিত্যপণ্য সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে দুটি বেসরকারি প্রতিষ্ঠানকে। স্বেচ্ছাসেবীরা বলছেন তারা চেষ্টা করছেন, কিন্তু নানা কারণে বাস্তবায়ন করা কঠিন হচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তারা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেহেতু এটা নিচ্ছে পাইলট প্রকল্প, আমরা সম্পূর্ণ একবার পাইলট প্রকল্পে আমরা ওইভাবে চেষ্টা করছি। ঢাকা শহরেই করোনার ঝুঁকি সবচেয়ে বেশি, সেখানকার ছোট্ট একটি এলাকা লকডাউন করে কতটা সুফল মিলবে তা নিয়েও সন্দেহান অনেকে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ যেসব দেশে জনসংখ্যা বেশি সেসব দেশে করোনার প্রকোপ দীর্ঘ হচ্ছে। এর জন্য সামাজিক দূরত্ব নিশ্চিত করতে না পারাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। এর বিস্তার রোধে যে কোনো উপায়ে সংক্রমণ ঠেকানোর পরামর্শ তাদের। তাদের বাইরে আসতে দিবেন না, বাইরে ঢুকতে ভিতরে ঢুকতে দিবেন না। তাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো তার একটা সরবরাহ চ্যানেল থাকবে, অ্যাট দি সেম টাইম ওখানে যারা আপাতত ইনফেক্টেড আছে তাদের তদারকিটা আপনার করতে হবে, তাদের মেডিকেয়ারটা দিতে হবে। এদিকে 12 জুন থেকে খুলে দেওয়া হয়েছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। স্বাস্থ্যবিধি অনুসরণ করেই ঢুকতে দেওয়া হচ্ছে ক্রেতা ও বিক্রেতাদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে অন্তত 23 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রাম, বরিশাল এবং গাইবান্ধায় মারা যায় 15 জন। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্বিতীয় দিনের মতো লকডাউন চলছে। প্রতিনিধিদের ছবি ও তথ্যের ভিত্তিতে রিপোর্ট করছেন শফিউল আলম সুজন। পার্বত্য জেলা চট্টগ্রামে করোনা ভাইরাসের ভয়াবহতা বেড়েই চলেছে। আশঙ্কাজনকভাবে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আক্রান্ত ও উপসর্গ নিয়ে একদিনে প্রাণ হারিয়েছেন 5 জন, নতুন আক্রান্ত 222 জন। বরিশালে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। আক্রান্ত ও উপসর্গ নিয়ে একদিনে 5 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেলে আক্রান্ত হয়ে 3 জন এবং উপসর্গ নিয়ে ভর্তি 2 জন মারা গেছেন। পটুয়াখালীতে নতুন করে করোনা ভাইরাসে মারা গেছে 3 জন। জেলায় গত 24 ঘন্টায় নতুন করে চিকিৎসক, পুলিশ ও সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সহ 30 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গাইবান্ধায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 4 জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 151 জন। সিলেটে করোনা আক্রান্ত 2 জন মৃত্যুবরণ করেছেন, চিকিৎসক সহ 40 জন নতুন করে করোনায় আক্রান্ত। জেলায় মোট মৃত্যু দাঁড়িয়েছে 35 জনে। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমছে না। গত 24 ঘন্টায় নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন 96 জন। জেলায় আক্রান্তের সংখ্যা 4000 ছাড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। অগ্নিদগ্ধ দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগে প্রধান ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নানু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শুক্রবার ভোরে বাড্ডার আফতাবনগরের বাসায় অগ্নিদগ্ধ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গ্যাস লিকেজ থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিড়ি শিল্পের উপর বৈষম্যমূলক ট্যাক্স না কমালে কঠোর আন্দোলনে যাবে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। জাতীয় প্রেসক্লাবের সামনে বিড়ি শিল্পের উপর বৈষম্যমূলক ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান এসব কথা জানান। এছাড়া করোনা পরিস্থিতি ও ভবিষ্যতে বিকল্প কর্মসংস্থান তৈরি না করে বিড়ি শিল্প বন্ধ না করারও আহ্বান জানিয়েছে শ্রমিক ফেডারেশন।
এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতে 3 লাখ ছাড়িয়েছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সবশেষ 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় 11,000 মানুষ, মারা গেছে 396 জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,04,019 জনে, আর 8,498 জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আশঙ্কা প্রকাশ করেছে, এভাবে চলতে থাকলে ভারত আগামী 20 দিনেই আক্রান্তের সংখ্যার দিক থেকে রাশিয়াকে ছাড়িয়ে যাবে। দেশটিতে লকডাউন তুলে নেওয়ার পদক্ষেপ হিসেবে আনলক ওয়ান পর্বে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। আম বাজারের সার্বিক মনিটরিং ও নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সবচেয়ে বড় আম বাজার নওগাঁর সাপাহারে পুলিশ কন্ট্রোল রুম উদ্বোধন করা হয়েছে। নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, সাপাহার উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী, আম বাজার সমিতির সভাপতি কার্তিক সাহা এ সময় উপস্থিত ছিলেন। নওগাঁয় এবার 3 লাখ মেট্রিক টন আম উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে, যার বাজার মূল্য প্রায় 1,200 কোটি টাকা। এবার আম জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়ে থাকে। এবারে পার্টেক্স খেলার খবর। ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি মিসের পরও এসি মিলানের সাথে গোল শূন্য ড্র করে কোপা ইতালিয়ার ফাইনালে উঠেছে জুভেন্টাস। সেমিফাইনালের প্রথম লেগে মিলানের মাঠে 1-1 গোলে ড্র করায় ফাইনালে টিকিট পায় তারা। করোনা ভাইরাসের কারণে প্রায় 3 মাস পর মাঠে গড়ায় খেলা। ম্যাচের 16 মিনিটে পেনাল্টি পায় জুভেন্টাস, কিন্তু স্পট কিকে পর্তুগিজ মহাতারকা রোনালদোকে গোল বঞ্চিত করেন মিলানের গোলকিপার। তবে এই মিসের খুব একটা মূল্য দিতে হয়নি স্বাগতিকদের। পরের মিনিটে রেবিক লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বাকি সময়টা 10 জন নিয়ে খেলতে হয় এসি মিলানকে। গোলশূন্য অবস্থায় শেষ হয় খেলা। অ্যাওয়ে গোলের সুবাদে ফাইনালে পা রাখে জুভেন্টাস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।